Audio Jungle. Audio Jungle. Waktu. আপনারা সকলেই জানেন যে গতকালকে আমাদের হুগলি জেলার কৃষ্ণাতে রামনবমীকে কেন্দ্র করে একটা ধর্মীয় শোভাযাত্রা সেখানে অনুষ্ঠিত হয়েছিল। তো সেখানে আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি তথা সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন এবং তার সাথে আমাদের কুর্সিগড় বিধায়ক তথা রাজ্যের সম্পাদক বিমান ঘোষ সেখানে উপস্থিত ছিলেন। সেই সভাতে জিহাদিরা জিহাদি দুষ্কৃতি আমাদের শোভাযাত্রার উপর অতর্কিতভাবে হামলা করে এবং তার সাথে আমাদের বিধায়ক মাননীয় বিধায়ক বিমান ঘোষ গুরুতর আহত হয় এবং তার প্রতিবাদ জানাতে এবং দোষীদেরকে অবিলম্বে যাতে গ্রেপ্তার করা হয় তার দাবিতে আজকে আমরা রাস্তা অবরোধ করলাম। কোথায় অবরোধ করেছিলেন? এটা রামনগর মঠ। আর এই অবরোধের মাধ্যম দিয়ে এই পশ্চিমবঙ্গের যে দশনবাদ যে সরকার চলছে তাদেরকে একটাই বার্তা দিতে চাই যে আগামী দিনে যদি এই ধরনের কোনো আচরণ এবং এই ধরনের যদি ধর্মীয় কোনো সভাতে কোনো ব্যক্তির ওপর যদি আক্রমণ আসে আগামী দিনে ভারতীয় জনতা যুব মোর্চা রাস্তায় নামবে এবং রাস্তায় নেমে এই সরকারকে বুঝিয়ে দেবে যে পশ্চিমবঙ্গের মাটিতে যে মৌলবাদী শোষণ চলছে সেটা বেশি দিনের জন্য নয় এবং এই সরকারকে কিভাবে উৎখাত করতে হয় ভারতীয় জনতা পার্টি সেটা ভালো করে জানে। ধর্মদাস গৌরী, আরামবাগ, সাংগঠনিক জেলা পার্টি অপর কার্যকর্তাদের ওপর যেখানে আক্রমণ করবে আমরা এই সবার মাধ্যম দিয়ে প্রতিবাদ জানাতে চাই। এই পশ্চিমবঙ্গের অপদার্থ পুলিশ প্রশাসন এবং তৃণমূলের সরকার এবং তৃণমূলের সর্বোচ্চ যিনি নেত্রী আছেন মমতা ব্যানার্জিকে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা কোন অহিংসা কোন রাজনীতিতে আমরা বিশ্বাসী নয়। আমরা আজকে প্রকৃতীয় ভাবে আমরা আন্দোলন করছি। আগামী দিনে আমাদের বিধায়কের ওপর যেভাবে আক্রমণ করা হয়েছে তার জন্য আমরা পরবর্তীকালে আরো বৃহত্তর আন্দোলন আনবো এবং এই জায়গা থেকে আমরা বলতে চাই যদি আপনারা যদি না সুধরে যান কিন্তু আমরা সুধরে দিতে পারবো আপনাদেরকে এবং পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে আমরা সম্মান করি। আপনারা আপনাদের নিরপেক্ষ ভূমিকা পালন করুন এবং আপনারা যদি না ভূমিকা নিরপেক্ষ ভূমিকা পালন করেন কিন্তু আগামী দিনে ভারতীয় জনতা যুব মোর্চা রাস্তায় নেবে এমন একটা আন্দোলন সংগঠিত করবে সেটা আপনারা কোনদিন কল্পনা করতে পারবেন না। আমরা এখান থেকে বলতে চাই যারা আমাদের বিধায়ক আমাদের প্রাণের বিধায়ক মাননীয় বিমান ঘোষের ওপর যারা আক্রমণ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যদি না গ্রেপ্তার করতে পারে এই পশ্চিমবঙ্গের অপদার্থ পুলিশ আমরা এই খানাকুল কেন এই হুগলি জেলা অবরুদ্ধ করে রেখে দেব এই অঙ্গীকার আমরা করছি আজকে এখান থেকে। আর বলতে চাই এই প্রশাসনকে তৃণমূলের দল রাজপুলিশ প্রশাসনকে এইভাবে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে আপনারা গলা তলে গলা গলা টিপে হত্যা করতে পারবেন না কারণ পশ্চিমবঙ্গের জনগণ আজকে জেগে উঠেছে। আপনারা দেখেছেন প্রত্যেকটা জায়গাতে কিভাবে ভারত কিভাবে রামনবমীর বড় বড় শোভাযাত্রা হয়েছে খানাকুলের চারখানা শোভাযাত্রা হয়েছে এবং হুগলি জেলার বিভিন্ন প্রান্তে বড় বড় শোভাযাত্রা হয়েছে। আর এরপরে যদি কোনো ধর্মীয় মিছিলে কোন হিন্দু ভাই কোন সনাতনী ভাইদের ওপর যদি আক্রমণ হয় আগামী দিনে আমরা এই খানাকুল কেন গোটা পশ্চিমবঙ্গকে আমরা তব্ধ করে দেবো এইটাই আমরা বলতে চাই। এবং আজ এই এই সভা যে হচ্ছে এই সভা থেকে আপনাদেরকে আমরা বলতে চাই যে আপনারা এই যে তৃণমূল যে অপশাসন চলছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আপনারা জেগে উঠুন তাদের প্রতিবাদ আপনাদেরকে করতে হবে। তাই আমাকে আপনাদেরকে সকলের কাছে অনুরোধ রেখে আপনারা অনেক ব্যস্ত মানুষ আপনারা বিভিন্ন কাজের মধ্যে বেরিয়েছেন কিন্তু আপনাদের আমরা বড় সময় নষ্ট করেছি তাই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ জানাচ্ছি। আপনারা ধৈর্য ধরে আপনারা দাঁড়িয়েছিলেন তো আমরা আমাদের এখানে আমাদের আমরা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আন্দোলন
ঘর হবে সেরা সেরা চিন্তা কিসের আজই আসুন সঙ্গে আছে এমএম গ্রিল হাউস এখানে মনের মতো অফিশিয়াল চেয়ার হাইড্রোলিক চেয়ার ডাইনিং টেবিল সোফা স্টিল ও লোহার খাট এছাড়াও স্টিল ও লোহার যাবতীয় জিনিস খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় শততাই আমাদের অঙ্গীকার এমএম গ্রিল হাউস প্রোভাইডার শিক্ষাতাম হোসেন যোগাযোগ 6295132712 অথবা 8759935652 আমাদের ঠিকানা শামতা মসজিদ মার্কেট শামতা জুনাইট আরামবাগ হুগলি বৃষের দোস্তব রমজান মাস উপলক্ষে খুচরো জিনিসের উপর 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 28 মার্চ থেকে 21 এপ্রিল পর্যন্ত এই শর্তাবলী প্রযোজ্য